বর্তমান সময়ে চারদিকে চোখ বুলাইলে দেখি অমুক লোক অমুক জায়গায় কাপড়টা খুইলা চৌরাস্তার মধ্যে উলঙ্গ হইয়া বইসা আছে বসে আল্লাহর ওলি। এখন প্রশ্ন তো দেখা যায় হুজুর আল্লাহর ওলি বলতে কারে বুঝায়, ওলি কাকে বলে? আল্লাহর ওলি যারা হবে এদের দুনিয়াতেও ভয় নাই, ভবিষ্যতের চিন্তা নাই, বরং তাদের জন্য লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, এদের জন্য দুনিয়ার জীবনেও সুসংবাদ, পরকালের জীবনেও সুসংবাদ, কোন রকমের টেনশন দুঃখ দুর্দশা আল্লাহর ওলিদের স্পর্শ করতে পারে না। এই পর্যন্ত কথায় আহলে সুন্নাত ওয়াল জামাআতের কোন দ্বিমত আছে? আপনারা কি বলেন, দ্বিমত আছে আপনাদের? আল্লাহর ওলিদের আল্লাহ জাহান্নামে দিব, কষ্ট দিব, এই বিশ্বাস আমার, এই বিশ্বাস সকল মুমিনের, ওলিদের টেনশন নাই, চিন্তা নাই। তবে একটা বিষয় আমাদের বোঝা বড় জরুরি, ওলির টেনশন নাই, ওলির চিন্তা নাই, ওলির ইহকাল সুসংবাদযোগ্য, পরকাল সুসংবাদযোগ্য, ইহকাল সুন্দর, পরকাল সুন্দর। তো এখন প্রশ্ন তো দেখা যায় হুজুর আল্লাহর ওলি বলতে কারে বুঝায়, ওলি কাকে বলে? কি বলেন, জানা দরকার আছে না নাই? মেন মেন সমস্যাটাই আজকের জনসাধারণের সাথে, কিছু কিছু জনসাধারণ, সবাই না, কিছু কিছু অভূত জনসাধারণের সাথে আমরা যারা, যাদেরকে আমরা যারা দেওবন্দ মাদ্রাসার অনুসারী, সাধারণত ইনাদেরকে যেই জায়গাটায় গিয়া একটা ধূম্রজাল সৃষ্টি করা হয় উনাদের ব্যাপারে, যে এরা হলো ওয়াহাবি, ইয়ারা আল্লাহর ওলিরে মানে না, এই যে জায়গাটুকু এখানে গিয়াই দ্বন্দ্বের সৃষ্টি। বলেন দেওবন্দি উলামায়ে কেরাম আল্লাহর ওলিদের মানে না, মানে না, কি বলেন, মানে না, মানে না, মানে না, মানে না? আমি কি বললাম, আল্লাহর ওলি বলতে কিছু আছে না নাই? তাদের টেনশন নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, ইহকালেও নাই, পরকালেও নাই, এটা কোরআনে আছে। তো আমি না মানবার কে? কেউ যদি এই কথা না মানে যে আল্লাহর ওলি বলতে কিছু আছে, তার টেনশন নাই, পেরেশানি নাই, ইহকালে নাই, পরকালেও নাই, এই কথা যদি না মানে, অর্থ দাঁড়াবে তিনি এই আয়াতকে 11 নম্বর পারার 15তম পৃষ্ঠার শুরুর আয়াত, এটা অর্থ এই দাঁড়াবে যে তিনি কোরআনে কারিমের এই আয়াত দুইটাকে অস্বীকার করে বসেছেন। আরে কোরআনের দুই আয়াত তো দূরের কথা, কোরআনের একটা আয়াতকে কেউ যদি জেনে বুঝে অস্বীকার করে তো তার ঈমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে না, সে বেঈমান হয়ে যায়, বেঈমানের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। কথা ঠিক না বেটি? ওলির প্রশ্নে আমাদের কোনো দ্বিমত নাই, ওলিদের ফজিলত নিয়ে কোনো দ্বিমত নাই, বাকি ওলি কয় কারে এটা তো বুঝতে হবে। আমাদের দেশে সরকারি চাকরিজীবী আছে না নাই? আর্মি সরকারি চাকরিজীবী না, বলেন না? সরকারি চাকরিজীবী না আর্মি, বিডিআর, রেপ সরকারি চাকরিজীবী? তো সরকারি চাকরিজীবী আমি আক্ষরিক করতে বলছি, আমার বাংলাদেশে যারা এই ধরনের প্রশাসনে কাজ করে, আক্ষরিক করতে শুধু বুঝাইবার জন্য বলছি, এদের জন্য বাংলাদেশে বর্তমানে কোনো টেনশন পেরেশানি খুব একটা নাই, কি বলেন, আছে? এইবার অত টেনশন নাই, পেরেশানি নাই, কারণ বেচারা তো প্রশাসন, তো তাদের মাধ্যমেই তো দেশটা বর্তমানে টিকে আছে বলা চলে, আক্ষরিক করতে। কাজে ইনাদের টেনশন নাই, পেরেশানি নাই, কিচ্ছু নাই। এখন আমি যদি মনে করি আমারও টেনশন নাই, পেরেশানি নাই, আমিও এই বাজারে গিয়া একজন যে ধৈরা ঠুস ঠাস চারটা থাপ্পড় মারে দিলাম, মারার পরে জনগণ এসে আমার আটকাইলো, তুমি তারে মাল্লা কিতার লেগিয়া, তুমি তারে ধৈরা জেলে ভরসো কিতার লেগিয়া, বাংশ কিতার লেগিয়া, আমি তখন কইলাম কেন লেগে জানেন না, বাংলাদেশের সরকারের নিয়ম, পুলিশ যদি হয় কারো উপর আক্রমণ করতে পারে, কারো উপরে শাস্তি প্রয়োগ করতে পারে, প্রশাসনের এই ক্ষমতা আছে, প্রশাসন চাইলে চোখের সামনে অন্যায় যেখানে দেখবে, মদ যেখানে দেখবে, গাঞ্জা যেখানে দেখবে, তাসকেলা যেখানে দেখবে, অশ্লীলতা যেখানে দেখবে, প্রশাসনের ক্ষমতা আছে, তিনি সেইখানে লাঠিচার্জ করবেন। আমিও মনে মনে ধরে নিলাম আমি একজন প্রশাসনের লোক, আমিও গিয়ে লাঠিচার্জ করলাম, থাপ্পড় দিলাম, আক্রমণ করলাম, গ্রেফতার করলাম। বলেন সরকার আমাকে ছাড়বে? কেন ছাড়বে না বলেন তো?
কারণ আমি নিজে নিজে চিন্তা করছি আমি আসলে এই দেশের প্রশাসনের একজন বড় মানুষ কিন্তু আসলে প্রশাসনে চাকরি করতে হলে আমার যে যোগ্যতা দরকার প্রশাসনিক চাকরি পাইতে হলে যে নিয়ম নীতি আছে রক্ষা করার দরকার একটাও আমি রক্ষা করলাম না নিজেই নিজেকে একজন বড় ওসি ডিসি এসপি আর্মির অফিসার মনে মনে চিন্তা কইরা আমি যদি আইন প্রয়োগ করি তাইলে আপনারা বলেন আমি কি এই দেশের জন্য একজন বুদ্ধিমান মানুষ নাকি এই দেশের জন্য আমি একটা বুকা মানুষ আপনারাই বলবেন এই দেশ জনগণ রাষ্ট্র আমি যদি অন্যায়ভাবে কোন জায়গায় সরকারের এই পদ পদবীর নাম ব্যবহার করে কোন জায়গায় গিয়া টর্চারিং করি কিংবা আইন প্রয়োগ করি দেশ জনগণ রাষ্ট্র আমাকে সার্ভে কি বলেন সার্ভে কাজেই একটা মানদণ্ড থাকা চাই সবকিছুর জন্য মানদণ্ড দরকার তো আল্লাহর ওলির টেনশন নাই পেরেশানি নাই চিন্তা নাই ইহকালে নাই পরকালে নাই তো আল্লাহর ওলিটা কে আমার দেশে বর্তমান সময়ে চারদিকে চোখ বুলাইলে দেখি অমুক লোক অমুক জায়গায় কাপড়টা খুইলা চৌরাস্তার মধ্যে উলঙ্গ হইয়া বইসা আছে বসে আল্লাহর ওলি আছে না নাই বলেন আছে না নাই মাথায় চুলের জটলা বাঁধাইলে হ্যাঁ কি আল্লাহর ওলি বেশি করে গাঞ্জা খায় তো আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু ওয়াকানু ইত্তাকুন দুইটা মানদণ্ড বলছেন এই আয়াতে আল্লাহর ওলির প্রথম মানদণ্ড ওলি হইতে চাও আমার সাথে বন্ধুত্ব করতে চাও তো বন্ধুত্ব করতে হইলে প্রথমে একটা চুক্তিতে আবদ্ধ হইতে হবে কি বলেন দুনিয়ার নিয়মে এক যুবক আরেক যুবতীর সঙ্গে এক যুবক আরেক যুবকের সঙ্গে এক যুবতী আরেক যুবতীর সঙ্গে যখন বন্ধুত্ব করতে চায় তো প্রথম কিছু কমিটমেন্ট প্রথম কিছু কথাবার্তা প্রথম কিছু চুক্তি থাকে না কয়েকটা বিষয়ে একমত হইতে হয় ভাই তুমি আমার বন্ধু হইবা আমার বন্ধু হইতে হইলে আমার সাথে এই বিষয়গুলোতে একতা পোষণ করতে হবে তাইলে আমি তোমাকে বন্ধুত্বের হাত বাড়াবো তোমার দিকে নতুবা বাড়াইতে পারি না আল্লাহ পাক তিনি বলছেন আমার দুস্থ হইতে চাও আমার বন্ধু হইতে চাও তো এক নম্বরের বৈশিষ্ট্য আল্লাযীনা আমানু যাদের ঈমান আছে আল্লাহর উপরে ঈমান রাখে কিসের ঈমান আল্লাহর শ্রেষ্ঠত্বের উপর স্রষ্টার উপর তার উজুদের উপর তার সিফাতের উপর তিনি খালেক তিনি মালিক তিনি রাজ্জাক তিনি রিজিক দাতা তিনি ক্ষমতার মালিক তিনি কাউকে ক্ষমতায় বসান তিনি কাউকে ক্ষমতা থেকে নামান তিনি ইজ্জতের মালিক তিনি বেইজ্জত করবার মালিক তিনি সব কিছুর মালিক বিয়াদিকা আল খাইর কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর নবী আপনি বলে দেন কি বলে দিবেন আরে আসমান বলো জমিন বলো সব কিছুর একক ছত্র মালিকানা একমাত্র আল্লাহর লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ আসমানের রাজত্ব জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর তিনি যাকে চান সন্তান দেন যাকে চান কন্যা দেন যাকে চান ছেলে মেয়ে উভয়টা দান করেন যাকে চান তিনি বন্দা রাখেন যাকে ইচ্ছা তার ইজ্জত বাড়ান যাকে ইচ্ছা তার ইজ্জত হরণ করে নেন যাকে ইচ্ছা ক্ষমতা দেন যাকে ইচ্ছা ক্ষমতা থেকে লাথি মেরে ফেলে দেন বিয়াদিকাল খাইর সকল কল্যাণ তার হাতে এই কমিটমেন্ট যারা করবে এই বিশ্বাস যাদের ভিতরে থাকবে আল্লাহ বলেন আমার সাথে বন্ধুত্ব করতে হলে প্রথমত এই চুক্তিতে আবদ্ধ হইতে হবে বলেন কথা ঠিক না ঠিক ঈমান এই প্রশ্নে কোন রকমের আপোষ হতে পারে না